সুমন্ডলী আমি এখন একটা 2 কাঠা জমির উপরে 2 নেট বাড়ির প্ল্যান দেখানোর চেষ্টা করব এটার মূল প্ল্যানে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে একটু চাপ দিয়ে রাখবেন তাহলে প্রতি পর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনারা দেখার সুযোগ পাবেন তো দর্শক বন্ধুরা আসুন আমি আপনাদেরকে মূল প্ল্যানটা দেখানোর চেষ্টা করি প্ল্যানটা এরকম এদিকে রাস্তা রাস্তা থেকে 46 ফিট লম্বা আর চওড়া হচ্ছে আপনার 30 ফিট চওড়া এই হচ্ছে মোটামুটি মাপটা আর এখান থেকে আমি দেখছেন রাস্তার সামনে আমি সিঁড়ি রাখছি সিঁড়ি দিয়ে এই লাল অংশটুকু হচ্ছে একটা সামনে ইউনিট রাখছে আর পিছনে একটা ইউনিট রাখছে দুটো ইউনিট এখানে সিঁড়ির মাপটা আছে 8 ফিট বাই 17 ফিট তারপরে লাল অংশ এখানে দরজা এই দরজা দিয়ে ডাইনিং এ ঢুকবে ডাইনিং এর মাপটা 11 ফিট বাই 11 ফিট এখানে একটা বাথরুম কমন বাথরুম 7 ফিট বাই 4 ফিট একটা কিচেন আছে 7 ফিট বাই 5 ফিট এখানে একটা বেডরুম 11 ফিট বাই 13 ফিট আর এখানে একটা বেডরুম 9 ফিট বাই 10 ফিট সামনে দুটো বেডরুম মিলাই একটা বারান্দা আছে যদি সামনে থেকে ডিজাইনটা দেখা যায় তাহলে এই এটা দেখাবে যে অনেকটা এরকম এই বারান্দাটা দুই দিকে এদিকে সিঁড়ি আর দুইটা রুমকে নিয়ে একটা বারান্দা আছে তো দর্শক মণ্ডলী এই পরের অংশটা যদি যে ইউনিট বি তে যাবে সে এই সিঁড়ি ঢুকবে ঢোকার পরে ডাইনিং পাচ্ছে 8 ফিট বাই 11 ফিট এখানে একটা লবি আছে ফাঁকা জায়গা এতে কিচেন 7 ফিট বাই 5 ফিট এখানে একটা বেডরুম 11 ফিট বাই 10 ফিট এখানে একটা টয়লেট 10 ফিট বাই 4 ফিট এখানে একটা বেডরুম 11 ফিট 13 ফিট মানে প্রতি অংশে দুইটা করে বেডরুম একটা বাথরুম একটা কিচেন আর একটা ড্রয়িং ডাইনিং এই অংশ কিন্তু তাই ছিল যে ঢোকার পরে সিঁড়ি ঢোকার পরে সে একটা বেড দুইটা বেড একটা ড্রয়িং ডাইনিং একটা বাথরুম কিচেন এই ছিল মোটামুটি হচ্ছে প্ল্যানটা এরকম যে 2 ইউনিট 2 কাঠা জমির উপর দুইটা ইউনিট বাড়ি আর এতক্ষণ আমি আপনাদের সঙ্গে ছিলাম আমার নাম ইঞ্জিনিয়ার টুটুল মোবাইল নাম্বার 01783906912 আমি কিছুক্ষণের ভিতরে এই বাড়িতে 3D প্ল্যান এবং আপনাদের খরচ দেখানোর চেষ্টা করব আর এটা হচ্ছে আমাদের এই লাইনটা এই নাম্বারটা সব সময় থাকে আপনারা যে কোনো সময় রিং করলে পাইতে পারেন আর আমার এই নাম্বারটাই উপরের নাম্বারটাই যদি আপনারা ইমো কিংবা হোয়াটসঅ্যাপে মেসেজ দেন আমি অবসর সময় সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করি তো দর্শক বন্ধুরা এখন আমি 3D প্ল্যানটা দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে 3D প্ল্যান ওইটারই প্ল্যান কিন্তু এটা আমি ঘুরাই আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আপনারা দেখছেন যে সামনে এটা সামনে আমাদের সিঁড়ি ছিল এটা হচ্ছে সামনে সিঁড়ি অংশ এটা বারান্দা আর যেটা আমাদের দুইটা রুম ছিল সেই দুইটা রুম আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এই দুইটা রুম ছিল হচ্ছে আমাদের এই অংশে এখানে সিঁড়ি ঢোকার পরে সে একটা বেডরুম এটা একটা বেডরুম এটা একটা বেডরুম আর এই অংশে ছিল হচ্ছে টয়লেট আমি সেটা দেখানোর চেষ্টা করছি ডাইনিং এবং টয়লেট আমি যে ঘুরায় দেখাতে চাই তাহলে অনেকটা এরকম দেখাবে এটা সেই ডাইনিং সিঁড়ি এখানে এসে ঢোকার পরে এটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে এটা একটা বাথরুম এটা একটা কিচেন এটাকে যদি আমি একটু বড় করে দেখতে চাই তাহলে আমি কিন্তু দেখাতে পারবো এভাবে এটা কিন্তু এইভাবে দেখা যাচ্ছে যে আপনি যদি বড় করে দেখায় যে সিঁড়ি ঢোকার পরে সে প্রথমে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে তারপর এটা একটা কিচেন এটা বাথরুম এটা একটা বেডরুম এটা একটা বেডরুম আমি যদি এটাকে আরেকটু পরিষ্কার সামনের বেডরুমটা নিয়ে আসি তাহলে এরকম দেখাবে এই হচ্ছে এই অংশটা এখন আমি অংশ বি দেখানোর চেষ্টা করব অংশ বিতে যখন যাবে সে এই দরজায় ঢোকার পরে সে এই ড্রয়িং ডাইনিংটা পাচ্ছে ড্রয়িং ডাইনিংটা পাওয়ার পরে আচ্ছা আমি দেখাই যে এখানে একটা বেডরুম আছে এই দরজা দিয়ে বেডরুমে যাবে এটা একটা টয়লেট এখানে একটা কিচেন আর এটা একটা বেডরুম রাখা আছে এই ছিল মোটামুটি দর্শক মণ্ডলী আমার প্ল্যানটা আর এবার আমি এই বাড়িটা করতে কত টাকা খরচ হবে সেই হিসাবটা আমি আপনাকে দেখানোর চেষ্টা করব তার আগে প্ল্যানটা আমি একটু ঘুরাই দেখানোর চেষ্টা করছি আসুন এবারে আমি খরচটা দেখানোর চেষ্টা করি এটা 5 তলা বাড়ি হবে ফ্লোর এরিয়া আমি প্রথমে বের করছি যেহেতু মাপটা ছিল 46 বাই 30 তাহলে 1380 স্কোয়ার ফিট ফাউন্ডেশন খরচ হবে যেহেতু 5 তলা প্রথমে ফ্লোর ফাউন্ডেশন খরচ হবে হচ্ছে যে প্রতি স্কোয়ার ফিটে 600 টাকা করে আমি ধরছি প্রতি স্কোয়ার ফিটে 600 টাকা করে এখানে আমি গুণ 600 600 টাকার বেশি ধরলাম যদি আপনি পাইলিং খরচ বাদে কিন্তু তাহলে 8 লক্ষ টাকা লাগবে ফাউন্ডেশন খরচ প্রতি তালা যদি শুধু ছাদ বিম আর কলামে আমি দিই শুধু রূপ খরচ আমি ধরলাম তাহলে 450 টাকা স্কোয়ার ফিট খরচ হবে তাদের 6,20,000 টাকা লাগবে প্রতি তালার জন্য শুধু ঢালাইয়ের কাজ আর প্রতি ফ্লোর কমপ্লিট করতে চাইলে 1150 টাকা স্কোয়ার ফিট হিসাবে খরচ হবে তাতে লাগবে 15,81,000 টাকা প্রতি তালার জন্য তাদের সম্বন্ধে এই ছিল মোটামুটি আমার উপস্থাপনা আগামী পর্বে একটি সুন্দর ভিডিও নিয়ে উপস্থিত হব ততক্ষণ বিদায় আল্লাহ হাফেজ থাকবেন আল্লাহ হাফেজ